একদা গৌতম বুদ্ধের কাছে একজন দুঃখী ব্যক্তি আসে। এসে বুদ্ধদেবের পা জড়িয়ে ধরে বলে, হে গুরুদেব, আমার সম্পূর্ণ জীবনটা দুঃখের জালে জর্জরিত হয়ে আছে, দয়া করে আপনি আমাকে এর থেকে মুক্তির একটি পথ বলে দিন। ব্যক্তিটির মুখে এই কথা শোনার পর গৌতম বুদ্ধ ওই ব্যক্তিটিকে নিজের পাশে বসার নির্দেশ দেয়। তারপর বলে, তুমি বৃথাই এত চিন্তা করছ। সুখ ও দুঃখ পৃথিবীতে থাকা অনেকটা সূর্য ও চন্দ্রের মতো। দিনের বেলায় যেমন আমরা সূর্যকে দেখতে পাই, ঠিক তেমনই আবার রাতে চাঁদকে দেখি। কোনোটাই চিরকাল একই রকমভাবে থাকে না। যেমন দিনের উজ্জ্বলতা কেটে রাতের আধার নেমে আসে, আবার ঠিক সেই আধারকে কাটিয়ে দেয় ভোরের ঝকঝকে সূর্যের কিরণ। ঠিক সুখ ও দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। এসো তোমাকে একটি ছোট্ট গল্প শোনাই। গল্পটি তুমি মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই কাহিনীর আর তোমার জীবনের সারমর্ম বুঝতে পারবে। এই বলে গৌতম বুদ্ধ ওই দুঃখী ব্যক্তিটিকে একটি গল্প শোনায়। তিনি বলেন, একদা এক নগরে একজন ধনী চাষি থাকত। ওই চাষি অনেকটাই সহজ সরল জীবন যাপন করত এবং সে সকলের উপকার করার চেষ্টা করত। তার দরজায় যদি কেউ কোনো বিপদ নিয়ে আসত, তবে সে খালি হাতে কাউকেই ফিরাত না, সবাইকেই কিছু না কিছু সাহায্য করত। একদিন ওই চাষির কাছে একজন সন্ন্যাসী আসে। তার হাতে একটি কাগজ ছিল আর ওই কাগজটির মধ্যে লেখা ছিল, এই সময়টিও কেটে যাবে। সন্ন্যাসী ওই কাগজটি অনেকের কাছে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু কেউই টাকা দিয়ে ওই কাগজ কিনতে চায় না। যখন ওই চাষির কাছে সন্ন্যাসী কাগজটি দেখায়, তখন চাষি কোনো কিছু না ভেবেই তার যথাযথ মূল্য দিয়ে সেটিকে কিনে নেয় এবং নিজের ধুতিতে ভালোভাবে কাগজটি বেঁধে রেখে দেয়। ওই নগরের বাকি চাষিরা সেই চাষিকে অনেক হিংসা করত। তারপর তারা সবাই একজোট হয়ে একদিন রাজার কাছে গিয়ে সেই চাষির নামে অভিযোগ করে দেয়। তারপরেই রাজা কোনো কিছু চিন্তা না করেই সেই চাষিকে ধরে এনে তার কারাগারে বন্দি করে দেয়। তো এইভাবেই চাষি কয়েকদিন রাজার কারাগারে বন্দি হয়ে থাকে। তারপর সে ভাবতে থাকে যে কি করা যায়, কিভাবে সে এই কারাগার থেকে মুক্তি পেতে পারে। এই সবই চাষি চিন্তা করতে থাকে আর তার মন অনেক দুঃখী হয়ে যায়। এইসব ভাবতে ভাবতে তার মনে পড়ে যায় সন্ন্যাসীর দেওয়া সেই কাগজটির কথা। তারপর সে নিজের ধুতির ভাঁজ থেকে ওই কাগজটি খুলে তা পড়ে দেখে যে তাতে লেখা আছে, এই সময়টিও পার হয়ে যাবে। তারপর চাষি ভাবতে থাকে, আমার সুখের দিন তো চিরকাল থাকল না, তাহলে আমার এই দুঃখের দিনও এক সময় ঠিক কেটে যাবে। এই দুঃখ আমার জীবনে অনন্তকাল পর্যন্ত থাকবে না। আর যখনই চাষির মাথায় এই চিন্তা আসে, তখনই ওই চাষি জোরে জোরে হাসতে শুরু করে। সে কিছুতেই নিজের হাসি না থামিয়ে অনাবরত হাসতেই থাকে। তো তার সেই হাসির শব্দ কারাগারের বাইরে থাকা রাজার দেহরক্ষী শুনতে পায় এবং সেই দেহরক্ষীর মনে হয় ওই চাষি বোধ হয় পাগল হয়ে গেছে, তাই সে এত জোরে জোরে হাসছে। তারপর ওই দেহরক্ষী তৎক্ষণাৎ গিয়ে রাজাকে খবর দেয়। এরপর রাজা এসে ওই চাষিকে জানায়, তোমার কি হয়েছে, তুমি এত জোরে জোরে হাসছ কেন? চাষি রাজাকে প্রণাম করে বলে, রাজা মশাই, মানুষ কেন দুঃখী হয়, কেন এত চিন্তা করে? সুখ এবং দুঃখ কোনোটাই তো চিরস্থায়ী নয়, সবটাই পরিবর্তনশীল। সুখ এবং দুঃখ জীবনেরই তো একটি অংশ। সুখ এবং দুঃখ একই কয়েনের এপিট আর ওপিট। আজকে যদি আমাদের জীবনে সুখ থাকে, তাহলে দুঃখ এক সময় আসবেই। আর যদি এখন আমাদের জীবনে দুঃখ থাকে, তাহলে এক সময় অবশ্যই সুখ আসবে। চাষির এই সমস্ত কথা বার্তা শোনার পর রাজা নিজের ভুল বুঝতে পারে এবং তারপর চাষিকে ওই কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়। তখন থেকে আবার চাষি হাসি খুশিভাবে নিজের জীবন কাটাতে শুরু করে।
কারণ এখন ওই চাষি বুঝতে পেরে গেছে যে সুখের সাথে সাথে দুঃখ চিরদিন থাকে না। গৌতম বুদ্ধের মুখ থেকে এই গল্পটি শোনার পর ওই দুঃখী ব্যক্তির মন অনেকটাই হালকা হয়ে আসে। সে বুঝতে পেরে যায় যে তার জীবনে কখনো না কখনো সুখ অবশ্যই আসবে। তারপর সে বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বন্ধুরা, গৌতম বুদ্ধের বলা আজকের এই ছোট গল্পটি আমাদেরকে অনেক বড় অনুপ্রেরণা দিয়ে যায়। এই গল্প থেকে আমরা এটা বুঝতে পারি যে যদি আজ আপনার জীবনে সুখ থাকে তাহলে কাল অবশ্যই আপনার জীবনে দুঃখ আসবে। এটা যেমন পরম সত্য, ঠিক তেমনি আজ যদি আপনার জীবনে দুঃখ থাকে তাহলে নিজের উপরে আর ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, কাল আপনার জীবনে নিশ্চয়ই সুখ আসবে, এটিও বাস্তব। তাই কখনো নিরাশ হবেন না। তো বন্ধুরা, আপনি ভিডিওটি দেখে কি বুঝলেন তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি এখনো পর্যন্ত আপনি সাফল্যের যাত্রা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।